আছে রইলেও কি হয়েছে দিদি থাকলেও আমাদের কোনো সুরক্ষা নেই না আছে পুলিশ থাকলেও কি করব আগের পঞ্চায়েত ভোটে আমরা পঞ্চায়েত ভোটে ভোট দিতে পাইনি আমাদের কালি লাগিয়ে দিয়ে বলছে তোমার ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও আচ্ছা ওই পঞ্চায়েত ভোটে আগের ভোটটায় হ্যাঁ আমার একটা চা দোকান আছে ছোট হসপিটাল মোড়ে আমার ছ মাস দোকানটা লুটপাট করে বন্ধ করে দিয়েছিল ওরা এমনি ধরো পাঁচজন পাঁচ রকম পার্টির লোক আসতেই পারে তারা এসে এই খবরই পেপার পড়ে হোক টিভি দেখেও তারা আলোচনা করতে পারে সেই জন্য আমাদের অপরাধ এই জন্য আমার মুসলমান নিয়ে এসে চল্লিশ জন আমার দোকানটা লুটপাট করে ছ মাস বন্ধ করে দিয়েছিল দিদি বলছে মহিলা সুরক্ষিত আছে মহিলা সুরক্ষিত আছে বলছে দিদি আপনাদের বাড়ি কাছে বলছে দিদি যদি বলে থাকে আমার আর কিছু করার নেই কি করবো আমরা আমরা তো কিছু পাইনি আনফান ছাড়া আমাদের কিছুই দেয় না 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 আমরা হ্যাঁ ভোট তো দেবো ভোট তো দেবো যদি সেরকমই হয় ভোট তো দেবো আর ওরা তো আগের বারে আমাদের ভোট দিতে দেয়নি বুথ থেকে আমাদের কালি লাগিয়ে বের করে দিয়েছি কাগজ ছাড়িয়ে নিয়েছে হাত থেকে ভোট দিতে দেয় না না আমরা দাদাকেই দেবো